চন্দন গাছ একটি মূল্যবান গাছ। এই গাছ ফরেস্টে জন্মায়। শ্রীলঙ্কা, চায়না, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ভারতেও এই গাছ পাওয়া যায়। ভারতের দক্ষিণে এই গাছের ফরেস্ট থাকায় শুধু দক্ষিণ ভারতেই এই গাছের বাগান দেখা যায়। প্রচুর পরিমাণে এই গাছ চুরি হয়ে থাকে। এই পরিস্থিতি রোধ করতে ভারত সরকার কিছু বাধানিষেধ আইনি ব্যবস্থা গ্রহণ করেছিল। বিশ্ববাজারে চন্দন গাছের ডিমান্ড বছরে 6,000 মেট্রিক টন। এই চাহিদা পূরণ এর উদ্দেশ্যে 2002 সালে চন্দন গাছের আইনি বাধা নিষেধাজ্ঞা সংশোধন বা পরিবর্তন করতে বাধ্য হয়। এই গাছ সংরক্ষণ করার জন্য 2003 সালে প্রকল্প গ্রহণ করে। ভারতের বিভিন্ন রাজ্যে এই গাছ রোপণের জন্য কৃষকদের উৎসাহ প্রদান করে। সেই উদ্দেশ্যেই দক্ষিণ ভারতে একটি স্যান্ডেলউড ফার্মিংয়ের ওপর ইনস্টিটিউট স্থাপন করা হয় এবং সমগ্র ভারতের কৃষকদের চন্দন গাছের সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়। সেই সময় গুজরাটে আলকেশভাই প্যাটেল নামে এক ব্যক্তি, যিনি 1,000 গাছ রোপণ করেছিলেন। 2010 সালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা পুরস্কৃত। সেই সময় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের এই গাছ রোপণ করার জন্য উৎসাহ প্রদান করেন। চন্দন গাছের রোপণ নিয়ে যে আইনি জটিলতা ছিল তা 2003 সালের পর সংশোধন করা হয়। আপনার বাড়িতে যদি 10টা বা তারও বেশি গাছ উপযুক্ত হয়ে যায়, বিক্রির যোগ্য হয়, তাহলে আপনি স্থানীয় ডিএফও অফিসে গিয়ে আবেদন জানাতে পারেন। আপনি যদি চন্দন গাছের ওপর সরকারি আর্থিক সাহায্য পেতে চান, ন্যূনতম 500টি গাছ থাকা প্রয়োজন। যখন আপনার গাছের বয়স 5 বছর হবে, সেই সময় আপনার স্থানীয় ডিএম অফিসে গিয়ে আপনার জমি ও আপনার গাছ সংক্রান্ত বিস্তারিত তথ্য দিয়ে আবেদন করতে হবে। এখন যে কোনো গাছ কাটার জন্য গ্রাম পঞ্চায়েত দপ্তরে টাকা প্রদান করতে হয়। এই গাছটি কেন্দ্রীয় সরকারের সম্পদ, তাই সরকারি দপ্তরে ইনফরমেশন না দিয়ে গাছ কাটলে আইনত অপরাধ। বিক্রয়ের উপযুক্ত গাছের মূল্য নির্ণয় হয় সেই গাছের বয়সের ও সেই গাছের ভেতর কত পরিমাণ তেল আছে তা পরীক্ষা করার পর। আপনার গাছ সরকারিভাবে বিক্রি করলে, অর্থাৎ অকশন করলে, অকশনের মূল্যের কিছু শতাংশ অর্থ আপনাকে সরকারি খাতে প্রদান করার পর সরকার আপনার গাছের লিগাল কাগজ দেবে। তাই সবসময় সরকারের কাছে আপনার গাছ বিক্রি করা লাভজনক ও নিরাপদ।